আজ আমরা পশ্চিমবঙ্গের এমন একটি মন্দিরে এসেছি যে মন্দিরটি সম্পূর্ণ জলের মধ্যে অবস্থিত এবং অসংখ্য বড় বড় মাছ এই মন্দিরটিকে ঘিরে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, এটা গল্প হলেও সত্যি, কারণ এইখানে এসে সকল মানুষ যেমন মায়ের দর্শন করে থাকেন তেমনি এই মাছগুলোকে খাবার খাইয়েও আনন্দ উপভোগ করে। সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। বন্ধুরা, এটা হচ্ছে ক্ষীর গ্রামের জগদ্দা মায়ের মন্দির। আসলে এটি একটি সতীপীঠ। এই মন্দিরে আসতে গেলে আপনাদের বর্ধমান স্টেশন থেকে মাত্র কিছু কিলোমিটার দূরত্বেই বাসে বা ট্রেনে আপনারা কৈচর স্টেশনে নেমে এই মন্দিরে আসতে পারেন। আছে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও। এই সতীপীঠে সতী মায়ের ডান পায়ের একটি আঙুলের অংশ পতিত হয়েছিল। এছাড়াও এই মন্দির ঘিরে রয়েছে বহু পৌরাণিক ঘটনা। জানা যায় মহিরাবণ যখন রাম ও লক্ষণকে পাতালে ভদ্রকালীর কাছে বলি দেওয়ার উদ্দেশ্যে বন্দি করে রেখেছিলেন, সেই সময়ে হনুমান পাতালে গিয়ে রাম ও লক্ষণকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে আসেন। সেই সময়েই মা ভদ্রকালী হনুমানকে বলেছিলেন, তুই তো সবাইকে নিয়ে যাচ্ছিস, তাহলে আমাকে কি নিয়ে যাবি না? তাই হনুমান নাকি সেই সময়ই ভদ্রকালীকে এই পৃথিবীতে এনেছিলেন। আর সেই ভদ্রকালী মা এখানেই জগদ্দা মায়ের রূপে আবির্ভাব ঘটেন। এখানকার শিলামূর্তিটি সারা বছর জলে নিমজ্জিত করা থাকে। বছরে একবার বৈশাখ মাসে বার করে পুজো দেওয়া হয়, সেই সময়ে বসে বিরাট মেলা। তাছাড়াও সারা বছর পুজো করার জন্য এখানে রয়েছে অপর একটি শিলামূর্তি, এবং যে মূর্তিটি মহিষাসুর মর্দিনী রূপে মাকে পুজো করা হয়। তাহলে আপনি বা আপনারা সকলে মিলেই ঘুরে আসতে পারেন এই জগদ্দা মায়ের মন্দির। বড় মনোরম পরিবেশ, সারা দিনটা কেটে যাবে খুব সুন্দরভাবে, বুঝতেই পারবেন না কখন দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে। সত্যি একবার ঘুরে আসুন, দেখবেন এই আনন্দ উপভোগ করে খুব মনটা ভালো লাগছে। তো বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।